চাউল, তেল, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, গুড়া মাছ, মাঝারি আকারের মাছ, ছোট ছোট একেবারে মানে আগে গনায় ধরত না, মিনি মিনি গুড়া মাছ, তারপরে কলা, আলু, লাউ, পেঁপে, বিভিন্ন সবজি, আর বড় বড় গুলো বাদ দিলাম, যেমন মনে করেন যে ইলিশ মাছ, গরুর মাংস, দেশি মুরগি, এগুলো বাদ দিলাম। এগুলো যেই পরিমাণে দাম বাড়ছে কি বলবো আর, মানে আমাদের মতন সাধারণ মানুষের যা ইনকাম হয় তা দিয়ে চলার মতন আমরা যোগ্য নয়। আপনি খোঁজ নিয়ে দেখেন এই মাসের ভিতরে কয়েক শো পরিবার গ্রামে পাঠিয়ে দিচ্ছে, হয়তো জামাই যে সামান্য ইনকাম করতেছে মেসে থাকবে, চিন্তা ভাবনা এমন করছে, এবং অলরেডি অনেক ফ্যামিলি গ্রামে চলে গেছে। আপনি বলেন ইলিশ মাছ এটা ধরা ছোঁয়ার বাইরে, এটা আমাদের জন্য মানুষ কিনে খাওয়াটা একদম সম্ভব না। গরুর মাংস এটা তো আমরা মুখে নাম নিতেও ভয় পাই, হীরার দামে দাম। ইলিশ, গরু, দেশি মুরগি, রুই, কাতল, বড় বড় যেগুলা বড় বড় চিংড়ি মাছ, এগুলো হলো হীরার দামে দাম বাড়ে। এগুলো আমরা মুখে নিতেও ভয় করে, কিনে খাবো তো দূরের কথা। তো আপনাদের দেশে যত বেশি খানা খাদ্যর দাম থাকবে আর ইনকাম সোর্স বাড়বে না, তত বেশি অপরাধী চক্র বাড়তে থাকবে। কারণ পেটের জন্য ভাই, এই যে পেটের জন্য মানুষ পারে না এমন কোনো কিছু না। তো বিনতি অনুরোধ করে বলতেছি, আমাদের কোনো কিছুই চাই না, বেশি কোটি কোটি টাকার মালিক হতে চাই না, আমরা শুধু যেন যে টাকা দিন মজুরি পাই সামান্য একটু খাবার যেন খেতে পারি, এই টাকার ভিতরে যেন আমাদের চলে। সবাই বড় লোক হতে চায় না, কেউ কেউ একটু শান্তি চায়, নিরাপদ চায়। আমাদের এই যে খাবারের আইটেমগুলো বললাম, প্রথমেই আমাদের এই জিনিসটা নাগালের ভিতরে থাকতে হবে, আমাদের ইনকাম কত আর এগুলো একদিনের বাজার কত হলে কত টাকা লাগবে। প্রত্যেক দিন যায় দাম বাড়তেই আছে, বাড়তেই আছে। আমার লাইফে দেখছি না কোনো জিনিসের দাম কমছে, বাড়ছে, আপনি দেখছেন কিনা জানি না। তার মানে আমি এটাই বুঝলাম আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে চলবো আর কিভাবে খাবো, এটাই।